বায়োকম্পিউটিং এ নিউরাল সায়েন্সের অগ্রগতি যেন আশীর্বাদ হয়ে এসেছে, যার ফলে কম্পিউটারকে হুবহু মানুষের মস্তিষ্কের মতো কাজ করানোর সম্ভাবনা আরও প্রকট হয়েছে। একদিকে যেমন চিকিৎসা বিজ্ঞানে দেখা দিয়েছে এক যুগান্তকারী সম্ভাবনা, তেমনি সম্ভাবনা তৈরি হয়েছে কৃত্রিম মেধা বিকাশেরও। ল্যাবে তৈরি করা মানব মস্তিষ্ক বা ব্রেইন অর্গানয়েড কোষের ক্লাস্টারগুলিকে কম্পিউটার চিপের সঙ্গে সংযুক্ত করে চমক লাগিয়ে দিয়েছেন ব্লুমিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের এই ল্যাব মস্তিষ্কগুলো মানুষ কিছু বললে তা শুনতে ও বুঝতে পারার সক্ষম অর্জন করবে, আর কম্পিউটার কাজ করবে হুবহু মানুষের মস্তিষ্কের মতো। কিছু ক্ষেত্রে কম্পিউটার এতটাই দক্ষ হবে যে গতানুগতিক মেশিনগুলিকেও ছাপিয়ে যাবে। মূলত বিজ্ঞানীরা স্টেম সেল থেকে ব্রেইন অর্গানয়েড বা ল্যাব মানব মস্তিষ্ককে কম্পিউটার চিপের সঙ্গে একীভূত করার কাজটি করেন। সেখান থেকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত করে এর নাম দেওয়া হয় ব্রেনওয়্যার। এই হাইব্রিড সেটআপটি যে কোনো মানুষের প্রাথমিক বক্তৃতা শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, সেই বক্তৃতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার নকশাটি শিখতে পারে ও নিজের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণ ও তা ধরে রাখার কাজটি করতে পারে বেশ দক্ষভাবে। নেচার ইলেকট্রনিক্সে প্রকাশিত গবেষণায় বায়োকম্পিউটিংয়ের সম্ভাব্য অগ্রগতির পথ প্রশস্ত করেছে বলে দাবি করছেন গবেষকরা, যা ট্রেডিশনাল কম্পিউটারের তুলনায় আরও দক্ষ সিস্টেম হয়ে উঠতে পারে। কম্পিউটিংয়ের জন্য মস্তিষ্কের অর্গানয়েডের মধ্যে বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্কের সুবিধা তৈরি হওয়ারও প্রমাণ মিলেছে এই গবেষণায়। তবে এই সিলিকন চিপগুলির মানব মস্তিষ্কের কার্যকারিতা সম্পূর্ণরূপে অনুকরণ করার ক্ষমতা এখনও সীমিত।